অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী বইমেলা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে সোমবার এই বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পুলিশ সুপার মীর আবু তৌহিদ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বইমেলার পাশাপাশি জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতা জেলা স্কাউটের আয়োজনে চিত্রাঙ্কন সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে